ওকে আহিলি, তাহলে যেটা পছন্দ ওইটা তাহলে তুই হচ্ছে শুরু কর, ঠিক আছে? আমি নিজে অবশ্য পাজলটা সলভ করি নাই, তো আমিও তোমাদের সাথে সাথে পাজলটা দেখবো কি বলে আসলে ঘটনা কি। দাদা, ওইটা ওইটা শিয়াল আর ছাগল একটা, হ্যাঁ ওটাও দেখানো যায়, যেটা ইচ্ছা আর কি, যেটা বেশি মজার সেটা দেখানো যায়। আচ্ছা দাদা, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানি নিয়ে একটা পাজল বানাইছিলে না? আচ্ছা আচ্ছা, ওটা আজকে দেখানো হবে, সমস্যা নেই, ম্যাজিক, ওটা ওটা লাস্টের জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে। আমাদেরকে মেসেজে একজন চ্যাটে একজন লিখছে যে হু ক্যান হ্যাক। দিস হ্যাক আরহাম, কেন আরহাম কি দোষ করছে? দেখা যাচ্ছে হোয়াইটবোর্ডটা? হ্যাঁ দেখা যাচ্ছে আপু। জি আপু। আচ্ছা, আমাদের আমাদের প্রথম পাজল সেটা হচ্ছে যে, মনে করো তিনটা তিনটা প্রাণী আছে, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে ছাগল, আর আরেকটা হচ্ছে একটা বাঁধাকপি। হ্যাঁ বাঁধাকপি। আচ্ছা, তোমরা কি খাও? ধরো ছাগল কপি মানে তো বানর, বাঁধা কপি এটা আবার প্রাণী হয় কিভাবে? না না, বাঁধাকপি প্রাণী না, বাঁধাকপি একটা সবজি। হ্যাঁ, ধরো মানুষ বাঁধাকপি খায়, ছাগল বাঁধাকপি খায়, তো শিয়ালরা কিন্তু আবার বাঁধাকপি খায় না। কিন্তু আচ্ছা, আবার ধরো শিয়ালরা কি খায় বলতে পারবা? শিয়ালরা হচ্ছে মাংস, ছাগল খায়, মুরগি খায়, মুরগি খায়। হ্যাঁ, শিয়ালের মুরগি খাওয়া নিয়ে আসলে অনেক গল্প আছে। শিয়ালের তো ছাগলও খায় মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, শিয়াল আসলে ছাগলও খায়। তাহলে ধরো তোমার যদি একটা শিয়াল থাকে আর ছাগল থাকে, তুমি কিন্তু কখনো চাইবা না যে ওদেরকে গার্ড ছাড়া এক জায়গায় রেখে দিতে। কারণ ধরো তুমি, তোমার একটা শিয়াল আছে, একটা ছাগল আছে, তুমি ওদেরকে এক জায়গায় রেখে একটু অন্য জায়গায় গেলা, এসে দেখতে পারো যে শিয়ালটা ছাগলটাকে খেয়ে ফেলছে। আবার এমনও হতে পারে না যে তুমি তোমার ছাগল আর বাঁধাকপিকে একটা জায়গায় রেখে চলে আসলা, একটু পরে এসে দেখলা যে ছাগলটা বাঁধাকপিটা খেয়ে ফেলছে। তো এই জন্য হচ্ছে এদেরকে, এই যে এই দুজন শিয়াল আর ছাগল, এদেরকে একা রেখে যাওয়া যাবে না। আবার ছাগল আর বাঁধাকপি, এদেরকেও আমরা কখনো একা রেখে যেতে চাই না। কিন্তু এখন কথা হচ্ছে আমাদেরকে যেতে হবে এক জায়গা থেকে। এটা হচ্ছে নদীর এই পার, আর এটা হচ্ছে নদীর ওই পার। একটা মাত্র নৌকা আছে। তোমরা কি এটা আগে অন্য কোথাও থেকে জানো নাকি? আচ্ছা, তাহলে পুরো প্রবলেমটা শুনি। যারা জানি তারা একটু একটু অপেক্ষা করি, যারা জানি না তারা ভাবি, আর তাদের উত্তরগুলো শুনি। হ্যাঁ, নৌকায় করে এই প্রাণী তিনটাকে এপার থেকে এপারে নিয়ে আসে। আর যারা জানো তাদের জন্য দাঁড়াও, আমি আরো কঠিন একটা বলতেছি যেটা ভেবে তোমাদেরকে। হ্যাঁ আগে এটাই বলেনি। হ্যাঁ হ্যাঁ, আগে এটা বলছি। ধরো এই নৌকাটাই করে এগুলোকে তিনজনকেই, দুইটা প্রাণী একটা সবজি, এদেরকে এপার থেকে এপারে নিয়ে যাওয়া। কিন্তু ওই যে ওই ব্যাপারটা, শিয়াল আর ছাগলকে একসাথে রাখা যাবে না, ছাগল আর শিয়ালকে একসাথে রাখা যাবে না। এটা মানে কি, ধরো তুমি শিয়ালটাকে প্রথমে নিলা, নিয়ে এপারে আনলা, এরপরে আবার তুমি ফেরত গেলা বাকি জিনিসগুলো আনতে। কিন্তু তুমি যখন শিয়ালটাকে এপারে নিয়ে চলে আসলা, দেখো তুমি, এটা এমন একটা মোমেন্ট যে সময় এখানে আছে ছাগল আর এখানে আছে বাঁধাকপি, আর নৌকায় আছো তুমি আর শিয়াল। ধরো শিয়ালটা তোমার পোষা শিয়াল, তাই ওইটা তোমাকে কিছু করবে না। কিন্তু
ছাগল বা শিয়াল এরা এত মিষ্টি ভদ্র আর বুদ্ধিমান না যে তুমি বললা যে তুমি বাঁধাকপি খেও না, পরে তোমার কথা শুনলো। তো এই যে তুমি এখানে যে ছাগল আর বাঁধাকপিটাকে দেখে গেছিলে, হয়তো ছাগলটা বাঁধাকপিকে খেয়ে ফেললো। তো তোমাকে এমন ভাবে আগে তো শিয়াল আর বাঁধাকপি একসাথে নিয়ে যেতে হবে, তারপরে ছাগলটাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ তাই তো হয়, একসাথে নেওয়া যাবে না, আমার সাথে শুধুমাত্র একটা জিনিস নিয়ে যাবে, তুমি ছাগল প্রথমে নিয়ে যাবে, তাহলে তো ম্যাম আগে ছাগল নিয়ে যাবো, তারপরে বাঁধাকপি, তারপরে তারপরে আবার ছাগলটাকে না একজন এক আপু ওদের ওদের হয়তো কমেন্ট করতে করতে পারে না আপু, ওদেরকে কমেন্ট করতে বলতে পারেন যে 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 অ্যানসার করেছে প্রসেসটা একটু কমেন্ট করে দিলে আমরা দেখে নিতাম, এভাবে বললে সমস্যা হয়, সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা হেলি চ্যাট বক্সে লিখবো, হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্সে লিখতে পারো। আর তোমাদের জন্য আরো মজার জিনিস আছে, এটা তো মনে করো ছবি এঁকে আমরা দেখাচ্ছি, বাট এটা আসলেই গেমের মতো করে একটা লিংকে গেম চাইলে খেলা যায়, আমরা ওইটাও তোমাদেরকে দিয়ে দিব, দেখাবো যে এখানে ক্লিক করে করে আসলেই খেলা যায়। মানে তুমি আসলে আমি কি একবার একটা জিনিস নিতে পারবো? দেখা যাবে, হ্যাঁ একবারে একটা জিনিস নিতে পারবো। আইলি লিংকটা পাইছিস? আমি লিংকটা হচ্ছে পাঠা দিছি আর কি। ভাইয়া কোথায় পাঠাইছো ওই গেমের লিংকটা? কোথায় পাঠাইছো? না আমি তোমাদের জুমে দিচ্ছি আর আহেলি, আচ্ছা জুমের এখানে দিয়ে দিই আমি, তাহলে সবাই পাবে। ভাইয়া ক্লাসরুমে দিয়ে দিয়েন। হ্যাঁ ক্লাসরুমে ওগুলো দিব, সমস্যা নেই, আপাতত এখনের জন্য জাস্ট হচ্ছে জুমে। মানে তোমরা খাতা কলমে লিখতে পারো এবং মানে খেলেও দেখতে পারো। আহেলি স্ক্রিনে দেখাইতে পারিস চাইলে, আমি চ্যাট বক্সে মাত্র দিছি ওইটা আলাদা করে, শুধু রিভার ক্রসিং একটা। শিয়াল বাঁধাকপি আর ছাগল তাই না? ওকে এটাই আছে। হ্যাঁ ভাইয়া পাইছি। পাইছো এই এই গেমটাই না? হ্যাঁ। ওকে তো তোমরা কমেন্ট করো প্রথমে, কমেন্ট করার পরে তোমরা দেখো যে তোমরা যে কমেন্টটা করছো এইটা ঠিক আছে কিনা, এটা তোমরা নিজেরাই গেমটা একবার খেলে দেখো। আহলে তুই কি স্ক্রিনে ওইটা দেখাবি একটু, মানে ওরা বুঝতে পারবে তাহলে। চ্যাট বক্স হচ্ছে আমি লিংক দিছি আপু, ওটা সমাধান করতে পারছি বলবো? বড় লাগবে না, তোমরা লিখো। আমিও সমাধান করতে পারছি, সমাধান হয়ে গেছে। লিখো লিখো লিখো, তোমরা লিখো, সবাই বললে আমরা শুনতে পারবো না, ঠিক আছে? তোমরা লিখো চ্যাট বক্সে, দেখলাম কয়েকজন সুন্দর করে লিখছে, তোমরা এরকম করে লেখো। ভাইয়া আমি একটা কথা বলি, এই লিংকটা না কাজ করতেছে না। লিংকটা তো আমি ঢুকলাম মাত্র, আমিও তো ঢুকেছি। লিংক কি সবাই কাজ করছে? কাজ করছে, একটু টাইম দিবি, একটু টাইম নিয়ে ওপেন হয়ে যাবে, তারপর কাজ করবে। আমি লিংকে ওই লিংকে আসি অলরেডি, আমি বললাম আমি নিজেও খেলবো আর কি। আচ্ছা মৌমি সরি, আমি ভুলে এভরিওয়ানে দিতে গিয়ে তোমাকে দিয়ে দিছি। আচ্ছা দাও কপি করে আবার দিয়ে দাও। সবাই এই গেমটা দেখতে পাইছো কিনা দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমি খেলবো না এখানে, বাট হ্যাঁ এটা দেখতে
আপু পেরেছি। এটা হচ্ছে তোমাদের সেই গেমটা যেটা তোমাদের আহলে আপু বললো এতক্ষণ, ওই জিনিসটা ভাইয়া হয়েছে তো? আমি জাস্ট একবার দেখাই দিই। মনে করো তুমি এরকম করে একটা ক্লিক করলা, ক্লিক করলে সেই জিনিসটা নৌকার পরে উঠে যাবে। আবার মনে করো ছাগলে ক্লিক করলা, এই যে নৌকায় চলে গেল। এখন যদি তুমি এখানে ক্লিক করো, ভাইয়া নৌকার সাইডে ক্লিক করতে হবে। নৌকার সাইডে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা চলে যাওয়ার কথা, তাই না? ভাইয়া বাম পাশে ক্লিক করো, দেখি বাম পাশে। ভাইয়া মানুষটা তো লাগবে, মানুষ লাগবে। তার মানে দেখো ছাগলে নৌকা চালাইতে পারে না, এটার জন্যই সমস্যা। ঠিক আছে, এটা আমি বুঝলাম। ওকে, তাহলে আমি এই দুইটারে নিয়ে যাই। এখন দেখো চলে গেছে ভাইয়া। আমি বলবো কি লেখা আছে দেখতে পাচ্ছো? আমি পেরেছি। প্রথমে ছাগলটাকে নিয়ে যেতে হবে ভাইয়া, প্রথমে ছাগলকে নিয়ে ওই পাশে রেখে আসতে হবে, তারপর বাঘটাকে নিয়ে যেতে হবে, তারপর আবার ছাগলকে নিয়ে যেতে হবে, তারপর আবার ছাগলকে নিয়ে আসতে হবে, তারপর শেয়ালকে নিয়ে যেতে হবে, তারপর আবার ছাগলকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি। তোমরা তো অনেকেই কমেন্টে লিখছো এবং বলছো, আমি যে কোনো একজনের কমেন্ট দেখে সেটা মানে হিসাব করে। আমিও পারিছি। হ্যাঁ, সবাই মোটামুটি পারছো, মানে এটা অনেকেই হয়তো আগে দেখছো বা পারাগিনিকে দেখা আউটে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ কমপ্লিটেড দা চ্যালেঞ্জ ইন দা স্মলেস্ট নাম্বার অফ ক্রসিংস। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটু করে দেখি। ভাই আগে এরকম দেখিনি, দেখেছিলাম একজন মানুষের সাথে দুটো বস্তু নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ও চিন্তা নাই। এখানে আসলে আমি অনেকগুলা গেম রাখছি, একটা একটা করে গেম সবগুলো আমরা বলবো। এই গেমের মানে এটার মধ্যে ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আসলে লুকায় আছে। যাই হোক, প্রথমে আমরা গেম হিসাবেই খেলি, পাজেল হিসাবেই খেলি, এবং এরকম অনেকগুলা গেম আছে। তোমরা কোনোটা হয়তো দেখছো, কোনোটা হয়তো দেখো নাই, সামনে আগে দিয়ে বুঝতে পারবা। আমি দেখাই অ্যাকচুয়ালি, এখানে চার রকমের গেম আছে। ঠিক আছে, আচ্ছা সো কি করব, আমি তোমাদের কমেন্ট থেকেই কাজটা করি। ফার্স্ট হচ্ছে ছাগল অ্যান্ড মি, ছাগল অ্যান্ড মি। আচ্ছা ঠিক আছে, ছাগলটাকে পাশে রেখে আসলাম। আচ্ছা এখন কি করব, ছাগলকে আনবো না তাই তো? না, ছাগল ওই পাশে থাকবে, এরপর সবজি নিয়ে যাব। এরপর সবজি নিয়ে ওই পাশে যাব, সবজি নিয়ে ছাগলটাকে নিয়ে আসবে এদিকে, তখন সবজি রেখে ছাগল নিয়ে এরপর শেয়াল কাট হবে। তাহলে দেখো এখানে একটা কথা আসছে, একটা হচ্ছে কংগ্রাচুলেশন মানে আমরা পার করতে পারছি। ম্যাথমেটিক্স কোথায় লুকায় থাকে? ইউ হ্যাভ কমপ্লিটেড দা চ্যালেঞ্জ, মানে এটা ছিল চ্যালেঞ্জ পার করা। ইন দা তার মানে যদি এইভাবে করো তাহলে সেটা কিন্তু স্মলেস্ট নাম্বার, মানে এর থেকে কমে করা যায় না। কিন্তু আমি যদি খালি খালি দুই একবার ঘোরাঘুরি করতাম তাহলে কিন্তু আমার সবচেয়ে কম মুভে হইতো, বেশি কষ্ট করা লাগতো। ঠিক আছে, যদি ভুলভাল করতাম বা উল্টা পাল্টা করতাম, তো এইখানেই আমাদের ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো প্রথম টার্গেট হচ্ছে কংগ্রাচুলেশন পাওয়া, মানে সলভ করা। তারপরে আমরা আস্তে আস্তে কম মুভে কিভাবে করা যায় এইগুলা দেখতে পারবো এইভাবে। আচ্ছা ওকে আহেলি, তোমাদের কেউ কি এই সেম প্রবলেমটা মানে এই ছাগল শিয়াল আর বাঁধাকপি বা গাজর হোয়াটএভার ছাগলের খাদ্য এই জিনিসটা দুইটা হইতে সলভ করতে পারবা? মানে ধরো স্টেপ সেম থাকলো কিন্তু তুমি দুইটা ডিফারেন্ট সলিউশন দিলা। আচ্ছা, অন্যভাবে সলভ করা যায় কিনা হ্যাঁ এটাও চিন্তা করতে পারো, কারণ আমি কিন্তু অলরেডি ভাই প্রথমে তার শিয়ালকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা সমস্যা
প্রথমে ছাগলকে নিয়ে যেতে হবে প্রথমে গাজরকে নিয়ে যেতে হবে গাজর নিয়ে যেতে হবে আমরা কি করলাম আমরা ট্রাই করে দেখলাম এই দুইটা নিলে খেয়ে ফেলবে হবে না এটা নিলেই খাবে না কিন্তু আবার যদি এটা নিই তাহলে কিন্তু ছাগলে গাজর খেয়ে ফেলবে জি আমি কি ছাগল দিয়ে নৌকা চালাইতে পারবো এখানেও আমার ছাগলকে রেখে আসা ছাড়া কোনো ওয়ে নেই আচ্ছা এবার শেয়ালের বদলে আগের বার কিনেছিলাম এবার ছাগল রেখে সবজি নিয়ে যেতে হবে ট্রফি পাওয়া যাবে হ্যাঁ নিচে একটা জিনিস মজার জিনিস আছে ক্লেম ইওর ট্রফি ফর লেভেল 1 তুমি একটা লেভেল কমপ্লিট করলে ট্রফি ট্রফি বলতে হয়তো তোমার নাম লিখতে দিবে যাও আমি ক্লিক করে দেখি ট্রফি পাই কিনা আমি তো সলভ করলাম দেখা যাক যদি ক্লিক করে যতদূর আমার মনে পড়ে এই যে এখানে আমার নাম লিখতে দিবে আচ্ছা এখন এটার জন্য আবার রেজিস্টার করতে হইতে পারে ইমেল এর দিতে হইতে পারে এটা জাস্ট মজা করার জন্য বাট কেউ চাইলে দেখতে পারো সমস্যা নাই প্রত্যেকটা গেম ফাইন তাহলে আমরা দেখলাম যে এটা দুই রকমে করা যাচ্ছে ওকে এবং স্মলেস্ট নাম্বার একটা ব্যাপার আছে সবচেয়ে কম আমি যদি ড্রাগন করি তাহলে আমাকে ওইটা দিবে না লেটস সে আমি আমি শুধু শুধু কয়েকবার ঘোরাঘুরি করে আসি এমনি এমনি এরপরে যা করছিলাম ওইটাই করি তাহলে হিসাবে কিন্তু আমার এখন বেশি লাগছে তাই না আমি তিন চারবার এক্সট্রা ঘোরাঘুরি করছি দেখা যাক এখন জিতলে চ্যালেঞ্জ আমি জিততে পারছি এই যে দেখো ওরা গুনছে যে আমি 11 ওভার নৌকা পারাপার করছি কিন্তু আমি আসলে আরো কম মুভে করতে পারতাম সেটা তো আমরা জানি আমরা তো ইচ্ছা করে দুই তিনবার বেশি করছি তাই না সো এইটা হচ্ছে এখানে এটাও কাউন্ট করে তুমি একেবারে পারফেক্টলি করছো নাকি কম মুভে করছো এবং দেখো আমাকে ওয়েল ডান দিছে কংগ্রাচুলেশন বলে নাই কারণ আমি সবচেয়ে মুভে করতে পারি না এই জন্য ঠিক আছে সো এইটা হচ্ছে চ্যালেঞ্জ দুইটা চ্যালেঞ্জ বললাম এটা হচ্ছে দুইটা চ্যালেঞ্জ একটা হচ্ছে সামহাউ সলভ করা যত স্টেপ হোক তারপরে তুমি আস্তে আস্তে দেখবে যে তুমি চাইলে আরো এফিসিয়েন্টলি ফাঁকিবাজি করে কম কষ্টে কাজ করতে পারো ওকে যাই হোক আচ্ছা আহেলি আমি তাহলে পরের গেমটাও এখানে শো করে দিই সেকেন্ডটা তারপরেরটা তাহলে তুই বলিস তারপরেরটা হচ্ছে ওই মজারটা রাক্ষসীর ক্লিক করব আচ্ছা এর পরে আরেকটা আছে এটা রোবট এটা হচ্ছে রোবটের এটাও আমি লিংক তোমার এখানে দিয়ে দিচ্ছি সমস্যা নাই ভাই আমি পাইছি তার রোবটের পাশে ওই দুটো কি ছোট আচ্ছা এখন এখানে কন্ডিশনটা কি এখানে দেখ নিচে লেখা আছে লেখাটাতেই ক্লিয়ার করে বলে দেওয়া আছে তুমি কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না চারটা রোবটকেই তোমাকে পার করতে হবে এপারে নিয়ে যেতে হবে এখন ঝামেলা যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম টু স্মল বোটস মানে এইগুলাকে বলতেছে ছোট স্মল বোট হচ্ছে এইগুলো ছোট বোট আর বড়গুলা হচ্ছে টল বোট মানে লম্বা যেটা স্যার বড় রোবট গুলো কি ছোট রোবট গুলোর ক্ষতি করতে পারে এখানে কোনো কিছু দেখো বলে নাই ম্যাক্সিমাম অফ টু স্মল বোটস এটা একটা বই দিলে ভালো হতো বাংলায় এটা তোমরা এই লিংকটা তো পাইছো আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিছি সেটা ওপেন করে আগে স্ক্রল করে দেখো কেউ কারো ক্ষতি করে কিনা লেখা দেখাবে উপরে কি হয় দেখো
এবং নিচেরটা পড়ো, আগেরটা তো আমরা করলাম সবাই একসাথে, এটা হচ্ছে প্রত্যেকে নিজে নিজে খেলে দেখো এবং যদি সলভ করতে পারো তাহলে তো বুঝতেই পারবা। ফার্স্টে তোমরা 5 মিনিট ট্রাই করো, দেখো কন্ডিশন এখানে বলা আছে, এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট। যদি রোবট না থাকে তাহলে বোট মুভ করবে না, মানে খালি খালি নৌকা মুভ করবে না। তুমি ক্লিক করছো দেখো যাচ্ছে না, একটারে উঠাইতে হবে। আর ম্যাক্সিমাম দেওয়া আছে 2টা ছোট বোট অথবা 1টা লম্বা বোট টল বোট, এইটা হচ্ছে অ্যালাউ করতেছে প্রত্যেক ক্রসিং, এর বেশি নিবে না। আমি যদি 2টা দিই আর একটা নিতে পারবো না, এটাও করতে পারতেছি না, 1টা টল বোট আমি নিতে পারতেছি। ঠিক আছে, খেয়াল করে দেখো এই কন্ডিশনটা, অর নট এন্ড, মানে একসাথে তুমি 2টা স্মল বোট এবং 1টা টল বোট নিতে পারবে না। হয় 2টা স্মল বোট নিবা অথবা 1টা টল বোট নিবা, এটাই তোমার একমাত্র অপশন নৌকা পারাপারের ক্ষেত্রে। তোমরা কে কতবারে পারছো এটা কমেন্ট করে দাও। 11 বারে পারছি। আচ্ছা তাহলে যে 9 বারে পারছো তারে কংগ্রেচুলেশন দিছে। ঠিক আছে, আরো কম যেহেতু, দেখো তোমরা মোটামুটি সবাই ট্রাই করো, কাহিনি তো বুঝতে পারছো, ক্লিক করে করে দেখবা নিজে গেম খেলে খেলে শেখার মধ্যে আলাদা মজা আছে, আর সাথে এখানে ইনস্ট্রাকশন তো দেওয়াই আছে, ওটা দেখে বোঝা যায়। ভাই আমি 11 বারে করেছি। ওকে ফাইন, আচ্ছা তাহলে আমরা তো মোটামুটি করছি তাই না? আর লিঙ্কটাও আমি এখানে তো দিলাম, লিঙ্কটা আমরা গুগল ক্লাসরুমে একসাথে সবগুলো যেগুলো লিঙ্ক আমরা দেখাবো, গেম বলো বা যা কিছু বলো ওইগুলো দিয়ে দিব, সমস্যা নেই। 9 বারে যে পারছো মানে যে কংগ্রেচুলেশন পাইছো সে বলো তো কিভাবে করছো একটু, যে কোনো একজন বা চ্যাট বক্সে লিখে দিতে পারো, আমি ওখান থেকে নিতে পারবো। আরেকজনকে ওই সাইডে নিয়ে আনেন, সাদা মানুষকে ওদিকে রাখেন না, ওই সাদা, তারপর রোবটটাকে দেন, ওকে নিয়ে আসলাম, ওই পারে নিয়ে আসেন, তারপর রোবটটাকে রাখেন, প্রতিবারই 2-2টা সাদা রোবট নিয়ে যাবেন, নিয়ে ওদিকে আসেন, তারপর মানুষটাকে রেখে দেন না, তারপর হলো যায়, হ্যাঁ তারপর এখানে বেশি হচ্ছে, না এভাবে হবে না, আপনি এটা ভুল করছেন। কোনটা বলো, তুমি যেটা বলছো ওটাই করবো আমি, আমার শুরু থেকে করি আবার। আচ্ছা প্রথমে একটা মানুষ নি, মানে ওদিকে একটা মানুষ থাকা লাগবে আর এদিকেও একটা মানুষ থাকা লাগবে। তুমি 9 বারে করছো তো? জি। আচ্ছা তুমি তোমার স্টেপ গুলোই বলো কি করছো সেটাই বলো, আমি তোমারটাই করি। আমি প্রথমে একটা দুইটা মানুষ এখানে সব রোবট, এখানে কোনো মানুষ নাই, একটা বড় একটা ছোট, হ্যাঁ ছোট রোবট কেন আলাদা রোবট নিছি, তারপর উই পারে পারে দিছি, একটাকে দিছি, ওকে তারপর উইটাকে নিয়ান্স, উই উই রোবটটাকে নিয়ান্স, উইটাকে রাখেন, ওকে তারপর উই বড় রোবটকে দেন, আচ্ছা তারপর ওকে আবার ইয়ে করতে দেন, মানে চলে যেতে দেন, তারপর ওকে রাখেন, তারপর ছোটটাকে নিয়ে আনেন, এটাকে, হ্যাঁ ওকে, তারপর ওকে ইয়ে করে রাখেন, তারপর বড় রোবটকে দেন,
আচ্ছা দিলাম দেন আবার দেন আমি তো একবার করে নি না বলো না হ্যাঁ এভাবে হবে না তো করেছি কেমনে করলাম তাহলে মাসখানেক তুমি কোনো একটা স্টেপ আচ্ছা হতে পারে সমস্যা নেই তুমি নিজে ট্রাই করো আচ্ছা আর কেউ আছো কংগ্রাচুলেশন পাইছো মানে নয় মুভে করছো প্রথমে একজন বলো প্রথমে সাদা দুইটা মানুষকে নিয়ে যেতে হবে ছোট দুইটা নাকি বড় দুইটা ছোট দুইটা ওকে আমরা এরকমই করছিলাম তারপরে আমার বলাতে কিছু ভুল ছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তোমার কাছ থেকে আর একবার সুযোগ দিই দুজনকে নেন প্রথমে দুইজন ছোট রোবট কে তারপর তারপর ওকে ইয়ে করে দেন মানে ওকে উইপারে দেন তারপর ওকে ছোটটাকে আনবো ছোটটাকে আনেন ওকে আনলাম ভাই আবার ছোটটাকে নিয়ে আসেন এখন ওই ছোটটাকে নিয়ে আসেন আচ্ছা ছোটটাই ঝামেলা করছে তো ওকে আগে নিয়ে আসি এবার একটা রাখেন এবার ব্যাক করে হ্যাঁ এবার একটা রাখেন এবার রোবট না ছোটটা রেখে রোবটটা নেন ছোটটাকে রাখেন বড়টাকে নেন তারপর ওকে দিকে দিয়ে দেন তারপর ওদিকে থাকুক তারপর এবার ওই ছোট রোবটটা নিয়ে আসছি এবার রোবটটা দুইজন আসতে পারে এভাবে 9 বার হয়ে যাবে তাহলে আমরা কিন্তু কংগ্রাচুলেশন পেয়ে গেছি ঠিক আছে এবার 3 নম্বর লেভেলে যান হ্যাঁ দেখো তাহলে এই হিসাবগুলো আমরা কেমনে করতেছি আমরা কিন্তু পিছন দিক থেকে একটা চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে কি করা যায় আচ্ছা আহেলি তুমি আর কিছু এখানে অ্যাড করবা যে মানে আমরা তো কয়েকবার ভুল করলাম আসলে কয়েকবার পারি নাই তারপরে আসলে পারছি তো এটা সহজে কিভাবে করা যায় মানে চিন্তা ভাবনা কেমনে করা যায় সেটা যদি কিছু থাকে তুমি দেখাইতে পারো আমি স্ক্রিন শেয়ার ইন দ্যাট কেস অফ করে দিতে পারি পরে আবার গেম আসলে পরেরটা দেখাবো আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছি তুই হোয়াইট বোর্ড বা যেভাবে শেয়ার করতে পারিস বাচ্চারা আমরা খেলবো আবার পরে কিন্তু আমরা খেলার মাঝে মাঝে একটু একটু করে অঙ্ক দেখে নিব যে কিভাবে আমরা সহজে জিততে পারি সেই জন্য ওকে ক্যারি অন হ্যাঁ পরের পেজে হোয়াইট বোর্ডটাতে পরের পেজে কিভাবে যায় আমরা চাইলে দেখতে পারি একসাথে সবাই মজা আছে YouTube ভিডিও শেয়ার করব আমি দা YouTube ভিডিও শেয়ার করি আচ্ছা তোরটা অফ কর তাহলে অফ করলে আমি ওইটা শেয়ার করতে পারবো জম্বি ওকে ফাইন
বিরিয়ানি মানেই মোর চেঞ্জ, সাউন্ড কি শোনা যাচ্ছে? মানে সেরা কাছে হাজারো অপশন। জি ভাই বিরিয়ানি সাউন্ড। ওকে বিয়ন্স দেখি আমরা চল। Taking that internship in a remote mountain lab might not have been the best idea. Pulling that lever with the skull symbol just to see what it did probably wasn't so smart either. But now is not the time for regrets, because you need to get away from these mutant zombies fast. With you are the janitor, the lab assistant, and the old professor. You've gotten a head start, but there's only one way to safety, across an old rope bridge spanning a massive gorge. You can dash across in a minute, while the lab assistant takes 2 minutes. The janitor is a bit slower and needs 5 minutes, and the professor takes a whole 10 minutes, holding onto the ropes every step of the way. By the professor's calculations, the zombies will catch up to you in just over 17 minutes. So you only have that much time to get everyone across and cut the ropes. Fortunately, the bridge can only hold 2 people at a time. To make matters worse, it's so dark out that you can barely see, and the old lantern you grabbed on your way only illuminates a tiny area. Can you figure out a way to have everyone escape in time? Remember, no more than 2 people can cross the bridge together. Anyone crossing must either hold the lantern or stay right next to it, and any of you can safely wait in the dark on either side of the gorge. Most importantly, everyone must be safely across before the zombies arrive. Otherwise, the first zombie could step on the bridge while people are still on it. Finally, there are no tricks to use here. You can't swing across, use the bridge as a raft, or befriend the zombies. Hey, এটার উত্তর হলো যে প্রথমে যে 1 মিনিটে পারে 1 মিনিট একসাথে যাবে, তারপর 5 মিনিট আর 10 মিনিট একসাথে যাবে। আচ্ছা, তুই প্রবলেমটা কি সবাই বুঝতে পারছো? মানে হয়তো একটু আগে দেখছো বা কেউ আগে দেখে। জি ভাই আমি এটা আগে দেখছি, এটা গণিতের স্বপ্নযাত্রায় আছে। ভাইয়া এটা আমি আগে দেখি নাই। আচ্ছা, যেহেতু অনেকে আমরা আগে দেখছি, অনেকে আমরা আগে দেখি নাই, সো তোমরা যারা যারা দেখো নাই তারা হচ্ছে স্টেটমেন্টটা দেখে যে কি করতে হবে সেটা তো বুঝতে পারছো, তাই না? আমি ওই ছবিটাতে আবার যাই যেখানে টাইম দেখানো হয়েছে। এইখানে হচ্ছে 4 জন পার হইতে কত টাইম লাগে সেটা বলতেছে, একজন 2 মিনিট, একজন 1 মিনিট, একজন 5 মিনিট, একজন 10 মিনিট। এই ভিডিওটা একটু আবার ঘোরাতে কি, কিন্তু ভাই একটা সমস্যা আছে, আমরা ভিডিওটা দেখে দেখি, ঠিক আছে? আমরা ভিডিওটা শুরু থেকে আবার দেখি এবং ভিডিওর লিংকটা আমি পরে দিয়ে দিব, বাট আপাতত আগে আমরা দেখি। এই ভিডিও সলিউশন সহই আছে, আমরা প্রথমে দেখব এবং চেষ্টা করব, ঠিক আছে? রেডি? আরেকবার দেখো গেম লিংকটা কি দিছো? গেম লিংক না, এটার গেম লিংক দিনে আমি, এটা ইউটিউব ভিডিও, আমরা সবাই একসাথে দেখি আগে, ঠিক আছে? রেডি, 1 2 গো। Taking that internship in a remote mountain lab might not have been the best idea. Pulling that lever with the skull symbol just to see what it did probably wasn't so smart either. But now is not the time for regrets, because you need to get away from these mutant zombies fast. With you are the janitor, the lab assistant, and the old professor. You've gotten a head start, but there's only one way to safety. Across an old rope bridge spanning a massive gorge. You can dash across in a minute, while the lab assistant takes 2 minutes. The janitor is a bit slower and needs 5 minutes, and the professor takes a whole 10 minutes, holding onto the ropes every step of the way. By the professor's calculations, the zombies will catch up to you in just over 17 minutes. You only have that much time. ওরা 12 মিনিটের মধ্যে চলে আসতে পারবে, 12 মিনিটের মধ্যে। এখানে দেখো
এই ছবিটা ভালো করে দেখো, এটা হচ্ছে রাস্তা আসছে যে ল্যাব থেকে ব্রিজ পর্যন্ত আসতে কতক্ষণ লাগে, পাঁচ আট চার, তাহলে টোটাল হচ্ছে তোমার সতেরো, তার মানে 17 মিনিটের মধ্যে জম্বিরা চলে আসবে, তাইলে আর কিছু করা লাগবে না, সাথে সাথে ওরা মরে যাবে বা ধরে ফেলবে। আমি এটা শুরু করি, হ্যাঁ সমস্যা নাই, আমরা সবাই একটু দেখি, দেখে তারপরে the zombies will catch up to you in just over 17 minutes. So you only have that much time to get everyone across and cut the ropes. Unfortunately, the bridge can only hold 2 people at a time. To make matters worse, it's so dark out that you can barely see, and the old lantern you grabbed on your way only illuminates a tiny area. Can you figure out a way to have everyone escape in time? Remember, no more than 2 people can cross the bridge together. Anyone crossing must either hold the lantern or stay right next to it. And any of you can safely wait in the dark on either side of the gorge. Most importantly, everyone must be safely across before the zombies arrive. Otherwise, the first zombie could step on the bridge while people are still on it. Finally, there are no tricks to use here. You can't swing across, use the bridge as a raft, or befriend the zombies. Okay. ভাইয়া কার কতক্ষণ লাগবে? একসাথে দুইজনের বেশি লাগবে। আরেকবার দেখালে ভালো হতো। এই যে কার কতক্ষণ লাগবে? একজনের 1 মিনিট, পরের জনের 2 মিনিট, তারপর 5 মিনিট, তারপর 10 মিনিট। By the professor step of the way. Okay, তাহলে তোমরা হচ্ছে যদি হয়ে যায় হয়ে গেলে তোমরা হচ্ছে চ্যাট বক্সে কমেন্ট করো, আর আমি এর মধ্যে এটা খেলারও মোস্ট প্রবলি একটা গেম লিংক আছে সম্ভব বলে আমি ওটা খুঁজে দিয়ে দিচ্ছি। মানে এগুলো খুব পপুলার, তো এরকম অনেকগুলা গেম মানে অনলাইনে রেডি করাই থাকে। তুমি তো কাউকে ফেলে রাখতে পারবে না, তাইলে তো অন্তত দুইজন যেতে পারবে ম্যাক্সিমাম। আমি এক কাজ করি, আমি এটা আমার লিংকটাও দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, হারিকেনটা নিয়ে কি আবার আরেকজন তো ওই পার থেকে নিয়ে আসতে হবে? হ্যাঁ, হারিকেন নিয়ে আসতে হবে, হারিকেন ছাড়া তো হবে না, পারতে পারবে না। আচ্ছা, তোমরা অনেকেই বললা যে 12 মিনিট লাগবে, কমেন্টে দেখতেছি যারা 12 মিনিট লাগবে তারা কি সলিউশনটা বলবা? হ্যাঁ, ওই যে কমেন্টে লিখে দাও যার সলিউশন, 12 হোক 13 হোক, আমি মনে হয় একটা 12 কমেন্টে লিখো, আমরা দেখতেছি ওখান থেকে, আর যার যার নিজের মতো ট্রাই করো, তাইলে স্পয়লার থাকবে না কোনো। হ্যাঁ, তারা যদি ভিজিটে থাকে এই অবস্থায় যদি জম্বি এসে যায় তাহলে কি তাদের মানে ধরে ফেলবে জম্বি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বলা আছে তারা ভিজিটে ওইতে ধরে ফেলবে না, স্টেপ করতে পারে, প্রত্যেককে সেফলি পাস করতে হবে। যদি ব্রিজে থাকা অবস্থায় জম্বি চলে আসে, সে যদি ব্রিজের এক মাথায় থাকে মানুষ আর এক মাথায় জম্বি উঠে, তাইলেও সমস্যা, তাইলেও ঝামেলা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হারিকেনটা সবসময় সাথে রাখতে হবে, যেমন আগে প্রবলেমটাতে ছিল না যে নৌকায় সবসময় নৌকা মানুষ থাকতে হবে, তো হারিকেনের ব্যাপারটা মাথায় রেখো যে মানে কেউ যখন ওখানে পাস করবে, একজন করুক বা দুজন করুক, তাদের সাথে অবশ্যই হারিকেনটা থাকতে হবে। মানে দুজন প্রথমবার হারিকেন নিয়ে পাস করে গেল, পরের বার দুজন অন্ধকারে পার করলো, সেটা কিন্তু পসিবল না। ও তাহলে তো 13 মিনিট সময় লাগবে। কত মিনিট তোমরা লিখো সমস্যা নেই, ইউটিউব লিংকটা বাট এখানেই দেখানো আছে পুরোটা অ্যাকচুয়ালি।
যখন লিখতে যাব তখন দেখব অনেক রকম ঝামেলা বেরোচ্ছে বা খেলতে যাব। আচ্ছা ওয়েট, আচ্ছা এটা তো সবাই দেখে ফেলছো তাই না, 2 মিনিট 1 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম চারজন, এটা তোমরা লিখে রাখো আমি দেখি যদি গেম পাওয়া যায়। তোমরা যদি থাকো আমরা চেক করে দেখি, সবাই দেখে bridge crossing game plan আছে এই ট্রান্সফর্ম এই সাইটটাতে মোটামুটি থাকে। এটা অন্য একটা পাজল, ভাইয়া আমি পেরেছি। ওকে দিয়ে দাও তাহলে চ্যাট বক্সে, আমরা চেক করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ব্রিজ ক্রসিং গেম একটা পাইছি, এটার গুলো আলাদা। ঠিক আছে প্রথমে হচ্ছে যেটা দেওয়া আছে ওইটাই সলভ করি, পরে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ হিসেবে তোমাদের। ভাইয়া লিংক কোথায়? লিংক গেমের লিংক আমি দেই নাই এখনো, কারণ এখানে ডিজিট গুলো একটু আলাদা এবং মানুষও একটা বেশি। এটা আপাতত লাগবে না, আপাতত হচ্ছে আমরা যেটা ইউটিউবে দেখতেছিলাম ওইটাই থাকুক। চারজন তো সম্ভবত মত, তারপরে আমরা পাঁচজন বাইরে যাব। তখন অ্যানসারটা দিয়ে দিবেন। আচ্ছা মোটামুটি ভাই কমেন্ট করছে যারা, কমেন্টের মধ্যে দুই ধরনের কমেন্ট করছে। একটা হলো মানে মোটামুটি ওরা দুই মানে দুইটা ডিফারেন্ট ওয়েতে করছে, তো দুইটাই হয়েছে, একটা ম্যাক্সিমাম আর একটা হলো মানে মিনিমাম টাইম আর একটা হলো নরমাল যেভাবে করা যায়। আচ্ছা মানে সলিউশন পারফেক্ট হলে আমাদের তখন টাইমের দিকে দেখতে হয় যে কার টাইম কম লাগছে এরকম। দুই ধরনের অ্যানসারই আসছে, কেউ হয়তো একদম মিনিমাম টাইমে করেছে আর কেউ সলিউশনটা করছে। ওকে তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা ইউটিউব ভিডিওটা পুরোপুরি দেখতে পারি, তারপরে দেখা যাক কারটা মিলছে, অন্য সলিউশন থাকলে তখন আমরা ওটা করতে পারি। আমি এটা তাহলে পুরোটাই দেখাই দিই, চলো দেখে নি। Unfortunately, bridge can only or stay right next, otherwise the to use here. Use ওকে অ্যানসার আসলো। At first, it might seem like no matter what you do, you're just a minute or two short of time. But there is a way. The key is to minimize the time wasted by the two slowest people by having them cross together. And because you'll need to make a couple of return trips with the lantern, you'll want to have the fastest people available to do so. So, you and the lab assistant quickly run across with the lantern, though you have to slow down a bit to match her pace. After 2 minutes, both of you are across,
and you, as the quickest, run past. So far, so good. Now comes the hard part. The professor and the janitor turn and cross together. Since the janitor has to sit down for the old professor, who keeps muttering that he probably shouldn't have given this. By the time there are 4 minutes left, and you're still stuck on the wrong side of the bridge. But remember, the lab assistant has been waiting on the other side, and she's the second fastest of the group. So she grabs the lantern from the professor and runs back across to you. Now, with only 2 minutes left, the two of you make the final crossing. As you step on the far side of the gorge, you cut the ropes and collapse the bridge behind you, just in the nick of time. Maybe next summer you'll just stick to the library. भैया मिल जाए तो मिल से है भैया ओके फाइन भैया हमारो मिले छे हमारो मिल से भैया हमारो मिले गेसे একটু আলাদা করছি হাসান তাইলে আমরা কি অল্টারনেট কোন সলিউশন পাইছি ভাইয়া আমারও মিলেছে না না এইটা ওরা যেটা করছে ম্যাক্সিমাম এটাই করছে আরেকজন যেটা করেছিল ওখানে মনে হয় 1 মিনিট বেশি কম ছিল এরকম টাইপের এটাই ম্যাক্সিমাম এটাই করছে ওকে ফাইন তাহলে আমরা ক্যালকুলেশনের ব্যাপারটা বুঝে গেলাম ঠিক আছে এখন আমি লিংক দিচ্ছি একটা এটা ইনফ্যাক্ট আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ আগে খেলছি কারণ এটাতে লোক একটা বেশি এবং নাম্বারগুলো চেঞ্জ করা আমি তোমাদের চ্যাট বক্সে লিংকে আমরা প্রথম লেভেলটা খেলে দেখি যে আমরা এখন এটা পারতেছি আইডিয়া বুঝতে পারছি আমরা সো না লিংকটা কি দিবেন এই যে লিংকটা দিচ্ছি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তারপরে তোমরা খেলো আর কি এটা সলিউশন বড় লাগবে না তোমরা জাস্ট দেখো যে তোমার 30 মিনিটস হচ্ছে ল্যাম্প লাইফ মানে ল্যাম্প থাকবে 30 মিনিট এখানে কন্ডিশন গুলো দেখো কিভাবে খেলা হচ্ছে কি তুমি নিজেরাই দেখো भैया এগুলো কি লিংক দিয়ে দেন হ্যাঁ এটা লিংক চ্যাট বক্সে দিয়েছি ক্লিক করলে চলে যায় টিকটক করে মানে এগুলো কি আলাদা কোন অ্যাপ আছে যদি পরেও খেলতে চাই তাহলে হ্যাঁ হ্যাঁ এরকম যে অ্যাপগুলো আছে এগুলা লিংক সহ তোমাদের আমরা দিয়ে দিব এরকম অনেকগুলো অ্যাপ আছে এবং এই ট্রান্সসামের অ্যাপে অনেকগুলো গেম আসলে আছে ঠিক আছে আচ্ছা ভাই দেখাচ্ছি আমরা বাকিগুলো তোমরা চেষ্টা করতে পারবা নিজে মজা আছে এটা বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করতে পারবা এটাও তোমরা নিজেরা সলভ করো যদি সলভ করতে পারো জাস্ট হচ্ছে কমেন্টে লিখে জানাতে পারো যে কোন দুইজনকে আগে নিছো এইভাবে কমা দিয়ে দিও বা ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে পারো 1.2, 1.3 এভাবে হলো Thank you.
আই আমি করতে পারছি কিন্তু দুইটা স্টার পাইছি দুইটা স্টার আচ্ছা তাহলে তো আরো বেটার ওই কোন একটা হয়তো আছে যাও এটা মানে পরে বাসায় বসে বসে নিজেরা ট্রাই করো আর কি এটা শুরু করলে একবার দেখা যাবে যে টাইম আর শেষই হচ্ছে না ঠিক আছে ভাই আমি খেলতে পারছি না আচ্ছা এটা হচ্ছে ক্লিক করতে হয় মানে তুমি মানুষের গায়ে ক্লিক করলে তারা নিজের উপরে উঠে যায় চ্যাটে আমি লিংকটা পাইনি আমি আবার নতুন করে ঢুকবো আচ্ছা দাঁড়াও আমি লিংকটা আবারো দিচ্ছি দরকার হলে সমস্যা নাই আমি সেম লিংকটা আবার দিয়ে দিছি যারা অ্যাক্সেস করতে পারো নাই তারা জয়েন করো এখানে ক্লিক করে আমার মনে হয় এটা তোমরা বাসায় ট্রাই করলেই বেটার হবে অনেকগুলা লেভেল খেলতে পারবা এন্ড ইউটিউব ভিডিও যেটা দিয়ে রাখছি ওটা ক্লাসরুমেও দিয়ে দিব ওটা দেখে কিন্তু আইডিয়া পাবা ওই ভিডিওটা তোমাদের পরিচিত প্রবলেম অনেকের জন্য যখন ক্যাম্প শেষ হয়ে যাবে তখন কি ক্লাসরুম থেকে সব লিংক ডিলিট হয়ে যাবে না না ডিলিট হবে না ক্লাসরুমের লিংক গুলো তোমাদের জন্য থাকবে সব সময় সমস্যা নেই তো ওইটা নিয়ে চিন্তা নেই আচ্ছা আহেলি আমরা কি রাক্ষসের গল্প শুনতে পারি yes আমি শেষ করেছি আচ্ছা হ্যাঁ সমস্যা নেই অনেকে শেষ করছো এখনই 5 মিনিটে শেষ করতে এরকম কোনো কথা নাই এটা নিয়ে তোমরা চিন্তা করবা একভাবে কম হবে একভাবে বেশি হবে এটাই ওটা আমরা পরে করব আর কি ঠিক আছে ওকে তাহলে ওইটা আমরা বাসার কাজ হিসেবে রেখে দিই পরে আবার লিংকও দিয়ে দিব ক্লাসরুমে এখন আমরা রাক্ষসের গল্প শুনি এই রাক্ষসটা কোন আমাদের লিঙ্ক দিবেন ভাই এটা কি লেভেল 3 এটা হ্যাঁ এটা লেভেল 3 এটা ওকে হ্যাঁ লিংক দিয়ে দেওয়া হয়েছে তো ফার্স্টে গল্প শুনে নাও ওখানে লেখা আছে কিছু আহলির কাছ থেকে আমরা একটা গল্প শুনে নিই আচ্ছা এখানে হচ্ছে তিনটা রাক্ষস আর তিনটা মানুষ আছে তো আগের মতোই আমরা হচ্ছে এদেরকে এই পাশ থেকে এই পারে নিয়ে যেতে চাই এবং আগের সাথে আরেকটা রুল সিমিলার সেটা হচ্ছে যে প্রত্যেকবার নৌকায় কোন একটা মানুষ থাকা লাগবে মানে বোটটা অটোমেটিক্যালি এই পাশ থেকে ওই পাশে কোনো রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যাবে না তো কোনো মানুষ বা রাক্ষস কেউ না কেউ এটাকে চালিয়ে নিয়ে আসবে শুধু আরেকটা একটা ব্যাপার নতুন সেটা হচ্ছে যে মানে আগে যেমন শিয়াল ছাগলটাকে খেলে পেলেই খেয়ে ফেলতো বা ছাগল বাঁধাকপিটাকে পেলেই খেয়ে ফেলতো এবারে ব্যাপারটা একটু ডিফারেন্ট এই কারণে যে রাক্ষস মানুষকে তখনই খাবে যদি রাক্ষসের সংখ্যা মানুষের থেকে বেশি হয় তাহলে এখানে সরি কি আপু কি বলেন রাক্ষস মানুষকে কখন খাবে যদি রাক্ষসের সংখ্যা মানুষের সংখ্যা থেকে বেশি হয় দেখো এখানে তিনটা রাক্ষস
তিনটা মানুষ আছে, তার মানে যদি কোনো এক সময় কোনো এক পাশে তিনটা রাক্ষস দুইটা মানুষ থাকে, তাহলে ধরো খবর আছে রাক্ষস গুলো মানুষ পেয়ে ফেলবে, বা যদি তিনটা রাক্ষস একটা মানুষ থাকে তাহলেও সেম, বা যদি দুইটা রাক্ষস ম্যাম মানুষ আর রাক্ষসের সংখ্যা যদি সমান হয়, মানুষ আর রাক্ষসের সংখ্যা যদি সমান হয় তাহলে হচ্ছে রাক্ষসটা মানুষটাকে খেতে পারবে না, শুধু বেশি হলে খেতে পারবে। আমারটা একবার রাক্ষস আর একটা মানুষ নিয়ে যাওয়ার পরে এটা কাজ করছে না, এটা আমি শুনতে পাচ্ছি। আমরা যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু আবার স্টার্ট এগেইন এ ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি যদি একটা মানুষ দেখা দিতে পারো, ওরা তো আটকে গেছে, মানে সেটা কি করব, মানে স্টার্ট এগেইন এ কিন্তু ক্লিক করতে হবে, মানে তুমি যদি ভুল খেলো, মানে যে কোশ্চেন করছিল তার জন্য বলতেছি, যদি আটকে যায় যে আর কোনো মুভ করতেছে না, তার মানে উপরে লেখা দেখো তোমার হয়তো মানুষটারে খেয়ে ফেলছে, ঠিক আছে? পড়া শুরু করছি যে কেন ভুল করছে এখন কিন্তু খায় নাই, কারণ ইকুয়াল আছে, কিন্তু যদি বেশি দিতা বেশি দিলে কিন্তু খেয়ে ফেলবে। এই যে দেখো এরকম যদি তোমরা ঘটনা ঘটাও তাহলে কিন্তু এই মানুষটা খেয়ে ফেলছে বলে দিছে, তখন স্টার্ট এগেইন এ ক্লিক করলে আবার শুরু হবে। এখন ট্রাই করো। ভাইয়া রাক্ষস যদি কম হয় মানুষ যদি বেশি হয় তাও কি খেয়ে ফেলবে? না না মানুষ রাক্ষসকে খায় না,
ওটাই এখানে একমাত্র আমাদের চান্স যে মানুষ রাক্ষস খেয়ে ফেলে না, তাহলে উপায় ছিল না, মানে কোনো একটা তো কম বেশি হবেই তাই না, সবাই যদি সবাই খেয়ে ফেলে তাহলে আমরা পারবো না, এখানে শুধু রাক্ষসী মানুষকে খাবে। কিন্তু ভাই আমি যদি দুইটা মানুষ নি তারপরও তো এমন হ্যাং হচ্ছে। দুইটা মানুষ মনে করো তুমি নিলা, তাইলে একটা পাশে মানুষ কম রয়ে যাচ্ছে না, মানে যে কোনো জায়গায় মানুষ বুঝতে পারছো, তুমি এক পাশে দুইটা মানুষ নিলা, আরেকটা যে মানুষ আছে সে কাদের সাথে আছে, রাক্ষসের সাথে আছে, সে যদি মানুষ আছে একটা, রাক্ষস যদি একটার বেশি হয় তাহলে তো ওরাও খেয়ে ফেলবে, কাউকে খাইতে দেওয়া যাবে না, মানে ছয় জনকেই রাখতে হবে, খাইলে গেম ওভার, তখন আবার স্টার্ট এগেইন দিয়ে নতুন করে খেলা দেখতে হবে। তোমরা একটু কিছুক্ষণ চেষ্টা করে দেখো, যদি কেউ করতে পারো তাহলে চ্যাটে লিখো বা জাস্ট এটা লিখো যে পারছি, না হলে আমরা হচ্ছে এখানে কিভাবে সলভ করা যায়, এটা সলভ করার জন্য কিভাবে সহজে লেখাটাকে যায় সেটা আমরা শুনবো আইলির কাছ থেকে। এটা খুব মজার একটা ম্যাথমেটিক্স এর প্রবলেম, যদিও রাক্ষসের গল্প তারপরেও। পাঠাই ভাই আমি যখন দুইটা রাক্ষস দিচ্ছি তখনও তো ওটা হ্যাং করতেছে। তাহলে এক কাজ করা যায়, এটা আমি দুই একটা স্টেপ হয়তো ট্রাই করে দেখি কি কি করা যায় বা কিভাবে করা যায়, এরপরে বাকিটা তোমরা ধরো। ভাইয়া প্রথমে দুইটা রাক্ষস নিয়ে যখন একটা রাক্ষস নিয়ে একজন বলতে পারছে ঠিক আছে, আচ্ছা সো দাদা আপনি একটু মিউট করে দেন, একটু মিউট করো, দেখো যে
কম নম্বরে করতে পারছি 11টা দুইটা কেমনে নেওয়া যায়? তুমি দুইটা রাক্ষস নিতে পারো, তুমি দুইটা মানুষ নিতে পারো, একটা রাক্ষস একটা মানুষ নিতে পারো। এই তিন রকমের বাইরে কি আর কিছু করা যায় না স্যার? আমাদের কাজ হবে একটা একটা করে চেক করে দেখা। তার মধ্যে প্রথমেই দেখো দুইটা মানুষ আমি নিতে পারবোই না, কোনো চান্স নেই, তাহলে গেছে এই মানুষটার কপাল খারাপ, ও মরে গেছে। কারণ এখানে মানুষ একটা রাক্ষস তিনটা, তার মানে দুইটা মানুষ নেওয়া যাবে না। তাহলে চেষ্টা করে দেখি দুইটা রাক্ষস দিলে হয় কিনা। আচ্ছা ঠিক আছে, একটা রাক্ষস একটা মানুষ নিয়ে ভাই এটাও হয় না, আমি করে দেখেছিলাম। এখন দেখো রাক্ষসটা রাখতে হবে। এখন যদি আমি এখানে মানুষটা রাখি তাহলে কিন্তু শেষ, কারণ আমরা বুঝতে পারছি ওই যে তিনটা রাক্ষস। আমি সলিউশনটা বলি অনেক ইজি। হ্যাঁ সলিউশন ইজি, আমরা সলিউশন কিভাবে যাব সেটা বলছি। মনস্টারটা রাক্ষসটাকে রাখেন, মানুষটাকে নিয়ে আনেন, ফাইন। এরপরে মানুষটাকে তারপর দুই মনস্টারকে নেন, দুটো রাক্ষস। আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে সব রকম সলিউশন ক্যালকুলেট করা, ঠিক আছে? আমি তোমাদের পরে আর একটা গেমের লিংক দিব, ওইখানে দেখবে তোমাকে অনেক ভাবে চিন্তা করতে হবে, মানে এটার একটা সলিউশন আছে নাকি একটার বেশি আছে, ওইটা তোমাকে চিন্তা করতে হবে। দুইটা রাক্ষসকে একসাথে বোটে বসাইয়া ওই পারে নিয়ে নেন। দুইটা বাদে আর কোন সলিউশন আছে কিনা তুমি কি শিওর? হ্যাঁ, ওইটা আমরা দেখতে চাচ্ছি যে বাকি সবগুলো আমরা চেষ্টা করছি কিনা, ঠিক আছে? ওটা তো আমরা আসবো, অবশ্যই সলিউশনটা আমরা জানি, আমরা চেক করে দেখবো যে আর কোনো সলিউশন আছে কিনা। এখন কি আমরা ভাইয়া এখানে ভাইয়া লেখা হচ্ছে দ্য কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য চ্যালেঞ্জ ইন এ স্মলেস্ট নাম্বার অফ ক্রসিংস। হ্যাঁ তাহলে তোমার ওটা 11টা সবচেয়ে স্মলেস্ট নাম্বার, 11টা আসছে। হ্যাঁ ওকে, 11টা হলে তাহলে ওটা স্মলেস্ট নাম্বার। বাট 11টাই অন্যভাবে করা যায় কিনা, কোনো কোনো প্রবলেমে 11টা মুভি থাকবে কিন্তু তোমার দুই রকম সলিউশন আসতে পারে, দুইটাই তখন কারেক্ট হতে পারে। ওইটাই আমরা শিখবো যে আসলে একটা সলিউশনই একটা কারেক্ট এরকম না, সব সময় আমরা চেক করে দেখি যেটা হয় কিনা। এটাতে হয়তো হতেও পারে নাও হতে পারে, আমরা ওপেন থাকবো চিন্তা করার জন্য। ওকে এখন এখানে আমাকে কেউ হেল্প করো, কি করা যায়, পারবো কিনা কিছু করতে? ভাইয়া দুইটা রাক্ষস নেন, ভাইয়া দুইটা রাক্ষস নেন। আচ্ছা নিলাম, তারপর ওদেরকে একটা রাক্ষসকে আবার মানুষের কাছে নিয়ে আনেন। ওকে ফাইন, তারপর ওই রাক্ষসটাকে ফলাইয়া দুইটা মানুষকে নিয়ে আনেন। ওকে তাহলে কেউ করে খাইতে পারবে না, দুইটা রাক্ষসকে নিয়ে আসেন, তাহলে দুই দুইটা মানুষকে দুইটাকে একসাথে রাখেন। না 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 না, একটা একটা মানুষ আর একটা রাক্ষসকে নিয়ে আনেন। ওকে, কারণ দুইটা রাক্ষস নিলে আমরা ধরা খেয়ে যাব। হ্যাঁ নিয়ে আনেন, তারপর দুইটা মানুষকে নিয়ে আনেন, দুইটা মানুষকে রাক্ষস দুইটাকে ফেলে আনেন। এখন আপনি ইজিলি সলভ করতে পারবেন, কিন্তু আপনি 13টা হয়েছে আপনার, আমাদের 11টা হয়েছে। আচ্ছা আমি দুই তিনবার বেশি ক্লিক করছি আর কি, যদি আমি সরাসরি করতে চাইতাম তাহলে জাস্ট ঝামেলা করতাম, হয়তো 12 মুভে এটা ওইভাবে হইতো আর কি। ঠিক আছে, আচ্ছা ওয়েট, করছিলাম আমরা একটা মানুষ একটা রাক্ষস ছিলাম তাই তো? না দুইটা রাক্ষস, দুইটা রাক্ষস। আচ্ছা হ্যাঁ দুইটা রাক্ষস দিয়েছিল, না দুইটা রাক্ষস দিয়ে শুনতে আলাদা ছিল, আমরা যেটা করছিলাম একটা রাক্ষস একটা মানুষ দিয়ে সেটা করছি, একটা রাক্ষস একটা মানুষ, তারপর তারপর রাক্ষসকে রেখে ওই রাক্ষসকে নিয়ে চালাই আনছিলেন, তারপর দুইটা মানুষকে নিয়ে আনছিলেন, তারপর ওদিকে রেখে দিচ্ছিলেন দুইটা, একটা মানুষ আর একটা রাক্ষসকে বোটে নিয়ে ছিলেন, রাক্ষসকে রেখে মানুষকে নিয়ে আনছিলেন, আনলাম মানুষকে, তারপর তারপর
ওই ওই রাক্ষসকে নিয়ে নৌকা চালাইয়া ওদিকে গেছিলেন, তারপর ওই রাক্ষসকে রেখে আবার রাক্ষসকে আনতে গেছেন, তারপর আবার এনে আপনি আবার গেছেন, তারপর কমপ্লিট। ওকে, তাহলে দেখো এটাও কিন্তু কারেক্ট অ্যানসার, রাইট? যদি করবি এটাও 11 মুভে পুরোটাই। সো তোমাকে এই চিন্তাটাই আমি করতে বলছি। আচ্ছা, এটা করতে গেছে। আচ্ছা, পায়েল কি আছো? না, আমি আছি পুয়ার। ও আচ্ছা, তুমি আমাকেই করছো। ওকে ফাইন, মোবাইলের থেকে বোধ হয় ইয়ে করছো। আপনাকে করে দিচ্ছি ভাই, এটা না আমি। আমি তাহলে হোয়াইট বোর্ডে একটা জিনিস দেখাই। ওকে, আজকে হচ্ছে লাস্ট যেটা দেখাবো বলছিলাম ম্যাজিকটা, ওইটা তাহলে এখন আমরা ট্রাই করি। প্রথমে আমি হচ্ছে টিমের নাম লিখি। ভাই আপনি কোন টিম? ব্রাজিল না আর্জেন্টিনা? আমি কোন টিম এটা তো বলবো না। জার্মানি। ভাই জার্মানি। জার্মানি জার্মানি। ও হ্যাঁ, আমি জার্মানি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, একটা দেখ। আচ্ছা, আমি আপাতত এখানে তিনটা টিম লিখলাম, ঠিক আছে? র‍্যাঙ্কিং করতে হবে। র‍্যাঙ্কিং কিভাবে করবা সেটা আমাকে বলবা না, কারণ এক একজনের চয়েস তো এক এক রকম, রাইট? ভাইয়া র‍্যাঙ্কিংটা কি মেসেজে লিখে দিব? এখনো বলি নাই, শুনো, শুনলে তোমরা বুঝতে পারবা। র‍্যাঙ্কিং আমাকে মেসেজে দিলে হবে না, তাইলে তুমি জেনে যাবে আমাকে কি বলবা সেটা আমি লাস্টে দেখাচ্ছি। প্রথমে যে কাজটা করব, তোমাদের প্রত্যেকে নিজে নিজে খাতায় করতে পারো চাইলে, খাতায় এরকম করে লিখে ফেলো 1 2 3, আর ব্রাজিল আর্জেন্টিনা ইংল্যান্ড তোমাদের ইচ্ছা মতো লিখবা। এই তিনটা টিমের নাম কোনটাকে তুমি র‍্যাঙ্কিং এ এক ভাবো বা মনে করো, কোনটাকে দুই, কোনটাতে তিন, এটা খাতায় লিখবা, কিন্তু আমাকে বলবাও না, মেসেজও দিবা না, ঠিক আছে? এটা বলা যাবে না, তাই তো? বলা যাবে না, তুমি বললে আমি জেনে গেলাম, তাহলে এখানে আর ম্যাজিকের কিছু না। আমি লাস্টে তোমার র‍্যাঙ্কিংটা বলে দিব, কিন্তু আমি হয়তো অন্য কিছু জানতে চাইবো। আচ্ছা, তো আমি যেটা করতেছি আমার হিসাবে একটা লিখে দেখাই আর কি। আমি মনে করো একে দিলাম ইংল্যান্ড, দুই দিলাম আর্জেন্টিনা, তিনে দিলাম ব্রাজিল। যদি আমি এরকম দেই তাহলে সেক্ষেত্রে আমি কি করব সেটা
জানতে চাচ্ছি। দেখো ইংল্যান্ডে ইংল্যান্ডে কয়টা লেটার আছে দেখো তো? ব্রাজিল ছয়টা তুমি একটু মিউট করে দাও, অথবা যারা পার্টিসিপেন্ট আছো আমি একটু মিউট করতে রিকোয়েস্ট করতেছি। অন্য সাউন্ড গুলো এনেও না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কি বলা হচ্ছে। ঠিক আছে, এটাতে আছে ছয়টা। ওকে ফাইন, তো এরপরে আমি যে কাজটা করব, যেহেতু আমি এক নম্বর ইংল্যান্ড বসাইছি, সো আমি একের সাথে গুণ করব হচ্ছে ইংল্যান্ডের কয়টা আছে, 7। ওকে ফাইন, আর্জেন্টিনা এটার সাথে গুণ করব হচ্ছে 9, দুই নম্বরের সাথে, যেহেতু এটা দুই নম্বরে আছে। আর তিন নম্বরে এটার সাথে গুণ করব হচ্ছে ব্রাজিলের আছে 6। ঠিক আছে, তাহলে এটা চাইলে অন্যভাবে ম্যাজিক দেখানো যায়। মানে ম্যাজিক দেখাইতে দেখাইতে মাথায় আসলো যে আমি চাইলে তোমাদের কষ্ট করে গুণ না করাইতে পারতাম, একটু বেশি কষ্ট দিতে পারতাম। আমি বলতে পারতাম যেটা র্যাঙ্কিং এক নম্বরে দিবা ওইটা লিখবে একবার। ঠিক আছে, কি বললেন? মানে আমি যে গুণটা তোমাদের করাচ্ছি, তোমরা যদি কাউকে ম্যাজিক দেখাইতে চাও, তোমরা চাইলে আরো ইন্টারেস্টিং করতে পারো, গুণ টুন এগুলা করতে বলার দরকার নাই। বলবা যে র্যাঙ্কিং এ যেটাকে এক দেওয়া হয়েছে ওইটা একবার লিখবা, মানে ইংল্যান্ড এভাবে লিখলা। তার পাশে র্যাঙ্কিং এ যেটা দুই দেওয়া আছে ওটাকে দুইবার লিখবা, অর্থাৎ আর্জেন্টিনা একবার, এরপরে আবার লিখলা আর্জেন্টিনা। ঠিক আছে, পাশাপাশি আর র্যাঙ্কিং এ যেটাকে তিন নাম্বার দিছি ওই নামটা লিখবো হচ্ছে তিনবার। ব্রাজিল যেহেতু তিনে দিছি, সো ব্রাজিল আমি লিখবো হচ্ছে তিনবার। এটা বেটার ম্যাজিক আর কি, ম্যাজিকের মতো লাগবে। তাহলে বিশাল বড় সাইজের একটা ওয়ার্ড বা সেন্টেন্স হয়ে গেল না এভাবে যদি লেখা হয়? জি, আমার জন্য এটা এরকম হয়েছে, তোমার জন্য তো এটা এরকম হবে। ভাইয়া ব্রাজিল আরেকটা হবে? হ্যাঁ, ব্রাজিল আরেকটা হবে, তাই না? এইটাই বেটার আসলে। এইবার আমি লাস্টে তোমাদের কষ্ট করাবো, বা ম্যাজিক যাদের দেখাবো তাদের কষ্ট করাবো, বলবো যে এখানে টোটাল কয়টা আছে সেটা কাউন্ট করতে। ধরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, হ্যাঁ। তাহলে আসলে এই যে পুরো জিনিসটা কাউন্ট করাইলে তুমি, এই কাউন্ট করার মানে আসলে এটা যে কাউন্ট করে করবে তারটাও কারেক্ট, যে গুণ করে করবে তারটাও কারেক্ট। তো ম্যাজিকের জন্য গুণ করার থেকে কাউন্ট করানোটা বেটার, ম্যাজিক ম্যাজিক ফিল আসে একটা এই জন্য। ওকে, তো যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে কি করা যেতে পারে? টোটাল আমার কাছে কত নাম্বার, মানে কত আসবে যদি আমি এভাবে কাউন্ট করে যাই? আমি কাউন্ট করবো না, আমি এখান থেকে হিসাব করে ফেলবো। 18, তাহলে সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 18, 16, 43, 43। ঠিক আছে, এভাবে তুমি যদি সবগুলো লাস্ট পর্যন্ত কাউন্ট করে যাও, তুমি দেখবা লেটার আসছে 43টা। এখন এই যে 43টা পাইলাম, এই 43টা, এই 43 সংখ্যাটা যদি তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে র্যাঙ্কিং বলে দিব। এখন 43 বলে তো লাভ নাই, কারণ আমরা এখন জানি যে তুমি যদি 43 বলো তাহলে তোমার আমারটার সাথে মিলছে 100% শিওর, তাই না? আর্জেন্টিনা র্যাঙ্কিং চাক, বুঝতে পারছো? সো তোমরা আমাকে কি বলবা, এইরকম র্যাঙ্কিং করবা নিজের ইচ্ছা মতো, হতে পারে আর্জেন্টিনা আগে, আমার 41 এসেছে,
বত্রিশ বোঝা ফেলছিলাম তুমি বুঝতেই পারছো তেতাল্লিশ আসা মানে আমার দলে একজন একজন করে বলো আমি কি এক্সপ্লেইন করব তোমরা চ্যাট বক্সে কমেন্ট করো যার 51 আসছে তার র‍্যাঙ্কিং কি হতে পারে তোমরা খুঁজে বের করতে হবে না দেখো আমি ম্যাজিক দেখাবো না স্যার 51 না স্যার 41 ওকে ভাইয়া আমার 41 এসেছে তোমরা খাতা কলমে ক্যালকুলেট করে বলো দেখি কতক্ষণ লাগে আমাদের ম্যাজিক দেখতে হয়তো না ম্যাজিক তো এক্সাক্ট হইতে হবে তুমি কি পুরো প্রসেসটা দেখতে পারছো ম্যাজিকের প্রসেসটা আমি বলার আগে প্রথমে তোমরা দেখো ম্যাজিকটা বের করতে কতক্ষণ লাগে ব্রাজিল আর্জেন্টিনা আর ইংল্যান্ড কত নম্বরের জন্য দেখানোর জন্য 43 এর জন্য তোমরা এইভাবে লিখো ই এ বি ঠিক আছে 43 হইতে পারে যদি হচ্ছে তোমার ইংল্যান্ড আর্জেন্টিনা ব্রাজিল বলবো সবগুলোর জন্যই তোমরা দেখতে লাগো যে মনে করো ধরো 40 ভাইয়া 47 এ প্রথমে আর্জেন্টিনা তারপর ইংল্যান্ড তারপর ব্রাজিল ভুল হইছে মানে প্রথমে ইংল্যান্ড মানে প্রথমে ব্রাজিল তারপর ইংল্যান্ড তারপর আর্জেন্টিনা কি ঠিক আছে যা 47 সে কমেন্ট করো 47 হচ্ছে আর কি সবচেয়ে বড় নাম্বারগুলো সবচেয়ে বড় নাম্বারের সাথে গুণ করতে হবে অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে 6 আর 1 তাহলে 6 আর 1 গুণ করতে হবে তারপর মানে হচ্ছে উপরে হচ্ছে ব্রাজিল না 2 আর 7 হ্যাঁ 1 এ ব্রাজিল আর 2 তারপর ইংল্যান্ড তারপর আর্জেন্টিনা তারপর ইংল্যান্ড তারপর আর্জেন্টিনা ঠিক আছে এগুলো তো মুখে হিসাব না করে বলে দেওয়া যায় হ্যাঁ এখন মুখে মুখে হিসাব করলে কতক্ষণ লাগবে আর নরমালি বলতে কতক্ষণ লাগবে ম্যাজিকের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আমি আগে বলছি আমি ম্যাজিক দেখাতে পারি না আমি শুধু কিভাবে ম্যাজিক দেখাইতে হয় সেটা তোমাদের বলতে পারবো আই এম 100% শিওর তোমরা আমার থেকে ভালো ম্যাজিক দেখাইতে পারবা
এখন চিন্তা করো যে এটা যদি তোমাকে অন স্টেজে ম্যাজিক দেখাইতে হয়, র‍্যাঙ্কিং বলতে হয়, তোমার কতক্ষণ লাগতে পারে যদি তুমি এইভাবে হিসাব করো সবগুলা? খুব বেশি সময় লাগার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো আমি বললাম 46, এটা কি আদৌ হইতে পারে? হাউ ক্যান ইউ সে, কিভাবে তুমি বলতে পারো 46 কি হওয়া পসিবল? আর পসিবল হইলে কোন র‍্যাঙ্কিং এর জন্য 46 হবে? দেখো তো মানে কতক্ষণ লাগে, এখন সামনাসামনি পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে? 40 তো মনে হয় সম্ভব না ভাই। 46 হলে প্রথমে ইংল্যান্ড, তারপর আর্জেন্টিনা, তারপর ব্রাজিল। তোমরা বলো, কমেন্ট করো। 46 মনে হয় না সম্ভব, অসম্ভব। তাহলে অসম্ভব তুমি কিভাবে বলতেছো? তুমি কি সবগুলো কন্ডিশন চেক করে দেখছো? বলো তো কন্ডিশন কয়টা হইতে পারে। আমি পারবো। ফার্স্ট এটা চিন্তা করো যে এখানে কয় রকমের র‍্যাঙ্কিং তুমি দিতে পারো, মানে তুমি কোন টিমের সাপোর্টার ওটা ভুলে যাও। ধরো তুমি ব্রাজিলের সাপোর্টার, তাও তুমি আর্জেন্টিনা এক নম্বরে দিবা, আচ্ছা তুমি করতে পারবা। তাহলে মানুষজন কয় রকমের র‍্যাঙ্কিং? সম্ভব সম্ভব স্যার। কয় রকম? প্রথমে স্যার ইংল্যান্ড থাকবে, সেকেন্ডে ব্রাজিল, আর থার্ডে আর্জেন্টিনা। মানে তুমি নরমালি লিখলেই হয়, তাই না? আমি ইএবি লিখলাম কিন্তু এই জন্য, কষ্ট কমানোর জন্য। তুমি আসলে 1, 2, 3 জায়গায় ইএবি মানে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, এই তিনটা জিনিস ঘুরাই ফিরাই লিখবা। এটা কিন্তু তোমার নরমাল কাউন্টিং। তোমরা বাসায় যে চাইলে দেখতে পারো যে কিভাবে এইভাবে পারমুটেশন করে কন্ডিশন কয়টা হবে ওটা বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, পারমুটেশন কম্বিনেশন, কেউ যদি ওইটা জানো ওটা দিয়ে করলা, কেউ না জানলে নরমালি লেখা শুরু করো কতভাবে লেখা যায়। র‍্যান্ডম লিখতে লিখতে দেখবা 6টা লিখতে পাচ্ছ, 6টার বেশি তুমি লিখতে পাচ্ছ। 46 সম্ভব। ওকে, একজন বলছে 46 সম্ভব। তাহলে এই যে আমি যদি 6টাকে চেক করি তাহলে কি কি পসিবল সেটা দেখতে হবে। ওকে, আচ্ছা এখন আমি সবচেয়ে হতাশাজনক কাজটা করব, সেটা হচ্ছে ম্যাজিকের এখানে সমাপ্তি করে দেব। একটা উপায় হচ্ছে লিস্ট করা, তাই না? নয় রকমের লিস্ট করে একটা টেবিল নিয়ে হাতে ধরে ম্যাজিক দেখানো। তুমি যখন অ্যানসার দেখবা 46, মিলাই দেখবা কোনটা জন্য 46 হয়। তাহলে তোমরা নিজেরা তৈরি করো কতগুলো পসিবিলিটি আছে। ব্রাজিল বানানগুল কি? ব্রাজিল? হ্যাঁ, অনেক এস দিয়ে লিখবো তাই। ভাইয়া এস ও দেওয়া যায়, আবার জেড ও দেওয়া যায়। হ্যাঁ দুইটাই দেওয়া যায়, আমি জানি। যতক্ষণ পর্যন্ত 6টা লেটার আছে ততক্ষণ পর্যন্ত আমার কোন চিন্তা নেই, মানে 6 দিয়ে আমি এটা করতে পারবো। ওকে, তাইলে আমি এখন বাকি অংশ তোমাদের জন্য হোম টাস্ক রেখে দিলাম যে এরকম একটা ম্যাজিক কেমনে দেখানো যায়। একটা উপায় হচ্ছে লিস্ট করা, 6 রকম চয়েস তুমি দিতে পারো, প্রত্যেকটার জন্য কত আসে চেক করে দেখা। এটা ফার্স্ট ক্লাস তোমরা নিজেরা তৈরি করে ফেলো, নেক্সট দিন দেখা হলে কোনোদিন আমি ম্যাজিক দেখতে চাইবো তোমাদের কাছে। আর একটা কাজ যেটা হচ্ছে, যদি কেউ কোনো শর্টকাট টেকনিক জানো যে আরো সহজে করা যায় ম্যাথমেটিক্স ইউজ করে, একজন হয়তো অলরেডি বলছো, তো ওইটা তোমার মাথার মধ্যেই রাখো। তুমি চিন্তা করো আমরা হয়তো ক্লাসরুমে অ্যান্সার নিতে পারবো, বা ফুয়াদ বা পায়েল ওদেরকে মেইল করে দিলে তোমরা পেয়ে যাবা, মানে রিপ্লাই পেয়ে যাবে যে তোমার প্রসেস ঠিক আছে। যদি কারো কোনো শর্টকাট মেথড থাকে যে আরো সহজে ম্যাজিক দেখানো যায় সেটা তুমি দেখো। আমার মাথায় একটা আছে, ওটা আমি রাইট নাও বলবো না, দেখি তোমরা আমার সাথে মিলে কিনা, অথবা হতে পারে তোমরা আরো ভালো কিছু একটা বের করে ফেলছো, ঠিক আছে?
ভাইয়া সংখ্যাটা কত? সংখ্যা যতগুলা হইতে পারে, তুমি পুরো লিস্ট বানাই ফেললো, মানে তুমি ম্যাজিক দেখাবা। ম্যাজিক দেখানোর জন্য তুমি কি কি রেডি করবা ইটস আপ টু ইউ, পুরো লিস্ট তোমাকে রেডি করে রাখতে হবে। এটা হচ্ছে কষ্টকর ওয়ে, এর থেকে সহজ ওয়ে আছে, কিন্তু কষ্ট না করলে আসলে সহজটা বোঝা যায় না। ঠিক আছে, আচ্ছা, তো এটা মোটামুটি এই অবস্থা ছিল। আমি লিংক গুলা সবগুলা দিয়ে দেবো, এই ম্যাজিকের ছবি বা বর্ণনা এটা তোমরা বাসায় নিজেরা চেষ্টা করো। অ্যাকচুয়ালি এখানেই সবগুলো আমরা সলিউশন বা সবগুলা করব না, তোমাদের রিসোর্স দিয়ে দিব অনেকগুলা গেম পাজল তোমরা খেলতে পারো। ভাইয়া আপনি কি প্রশ্নটা গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে আজকে সেশনের প্রথম থেকে যতগুলো লিংক দেখছো, গেম দেখছো বা ম্যাজিক দেখছো সেগুলো থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা লাস্টে একটা ইউটিউব ভিডিও তোমাদের দেখাই। আচ্ছা আহেলি, কি আছিস? ইউটিউব ভিডিও দেখো রে। আচ্ছা যাই হোক, ভিডিওর কথা বোধহয় বলছিল। আচ্ছা ওইটা তাহলে আমি ইউটিউব এই ক্লাসরুমে লিংকে দিয়ে দিব, ঠিক আছে, সবাই দেখে নিতে পারবে। আরো এরকম পাজল অনেকগুলো আছে। ওকে, তাহলে তোমরা চেষ্টা করতে থাকো, সামনে হয়তো আরেকদিন দেখা হবে। তোমরা যদি কোনো কিছু ম্যাজিক খুঁজে পাও এটার বাদে অন্য কিছু, তোমরা চাইলে ক্লাসরুমে দিতে পারো। মানে তুমি একটা ম্যাজিক শেয়ার করলে সবাই এটা দেখবে, যেহেতু ওইটা আমাদের একমাত্র প্ল্যাটফর্ম আছে তোমাদের জন্য, ওইখানে তোমরা ইচ্ছা মতো প্রবলেম আমরা হয়তো সময় করে তুলে দিতে পারবো। ঠিক আছে, ভালো থেকো, তাইলে টাটা সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লাসরুমে দিয়ে দেন।